মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন, অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন। জয়নাল মুন্সী আপনি লিখেছেন, বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে, বিশেষ করে হাতে পায়, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে। নবী রাসূলুল্লাহ এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না। নবী রাসূলুল্লাহ বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত? বলা হলো মহিলার হাত। তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই, তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না। অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য, সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো। এরপরে আহনাফ তাওজার আপনি লিখে তাজোয়ার আপনি লিখেছেন, অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় অতিরিক্ত ব্যাংক চার্জ নেয়, ওটা নেওয়া কি জায়েজ হবে? অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ব্যাংক যে অতিরিক্ত টাকা নেয় সেটা কোন পারপাস নেওয়া যায় না? যদি সে তার পেমেন্ট গেটওয়ে বা তার ব্যাংকের মাধ্যমে আপনি কিনেছেন সেজন্য সে প্রফিট করে, তাহলে তো সেটা তার অধিকার আছে, জায়েজ থাকতে পারে, যদি কর্তৃপক্ষের পারমিশন থাকে, ট্রেনের টিকিট কেউ কিনে এরকম লাভ করার সুযোগ যদি থাকে। কেন টাকাটা কাটছি আমি পারপাসটা যদি নির্দিষ্ট করে জানতে পারতাম তাহলে ভালো হতো। আমি উত্তরটা আসলে স্কিপ করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।